الحمد لله الحمد لله الواحد الأوحد الذي لم يلد ولم يولد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا في الربوبية ولا في الألوهية ولا في الحكم ولا في الخلق ألا له الخلق وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أصلي وسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته ومن انتهج منهج إلى يوم التنات أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আমাদের সমাজে যে বিশৃঙ্খলা, সন্ত্রাস, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, শিশু নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, ক্রয় বিক্রয়ের মধ্যে প্রতারণা, মাছের তরি তরকারিতে বিভিন্ন কেমিক্যালের মিশ্রণ, এই সমস্ত কিছু এখন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সমাজ যেন এখন বসবাসের উপযোগী, সুস্থ মানুষের জন্য মনে হয় উপযোগী না। জানি না আপনাদের কেমন লাগে, আমি আমার নিজের কাছেই মনে হয় দম বন্ধ হয়ে আসে যে এটা এমনকি যারা যাদের কাছে মানুষ দ্বারস্থ হবে বিচারের জন্য, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাড়িতে আজকে শিশু নির্যাতন, তাও কোন পর্যায়ের? একটা শিশু মনে হয় না তার চামড়াগুলি ঢেলা হয়ে কি হয়ে গেছে, শুকিয়ে কি হয়ে, এও ভয়ে আবার স্বীকারও করে না যে সে আমাকে নির্যাতন করেছে, আবার বারান্দায় গিয়ে পানি পানি করে চিৎকারও করছে। ম্যাজিস্ট্রেটের বাড়িতে পানির অভাব ছিল, সুতরাং কাঁদতে কাঁদতে এখন চোখে পানিও আসে না। অবস্থা এই পর্যায়ে চলে গেছে যে বিশৃঙ্খলা, ফাসাদ, বিপর্যয়, কিন্তু এইগুলো নিয়ে কেউ চিন্তা করতে মনে হয় রাজি না, আমরা চিন্তা করছি না। ব্লগারদের নিয়ে যখনই কোনো ব্লগার মারে, আর এই মারা তো সন্দেহ নেই একটু বেআইনি, আইন হাতে তুলে নেওয়া যায় না, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, নিরাপত্তাহীনতা, আজকে এরে মারবে কালকে ওরে মারবে, তো হয় না। আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে যা হবে, কিন্তু ঘটনাগুলি কেন ঘটে তার গোড়ায় তো হাত দিতে হবে। সে গোড়ায় হাত দেওয়ার মতো লোক দেখছে না। আমি গত জুমায় বলেছিলাম আমাদের পুলিশ প্রধান, উনি কেবলমাত্র মুখ দিয়ে প্রথমে বের করলেন যে ধর্মের বিরুদ্ধে কেন তারা বলবে, বাক স্বাধীনতার অর্থ এই নয় যে ধর্মের বিরুদ্ধে বলতে হবে। সুতরাং ধর্মের বিরুদ্ধে বললে তার সাজা এই, এগুলি খুব কড়াকড়ি ভয় করছে। তো এটা বলার কারণে শেষ পর্যন্ত দেখা গেল আমার দেশের প্রধান কর্তা ব্যক্তিরাও তখন মুখ খুললেন, এর আগে খুলেননি। এরপরে অন্যরাও এমনকি সাহস, এতদিন কারণ সরম লাগছিল এই কথাটা বলতে, কিন্তু উনি যখন বললেন তখন মুখ খুললেন। তাইলে গোড়ায় তো হাত দিতে হবে, উনি এক জায়গায় গেলেন হাত দিলেন, এই জন্য ধন্যবাদ যে গোড়ায় হাত দেওয়া হলো। এই জন্য পরবর্তী পর্যায়ে অনেক কথা এসছে যে ধর্মের বিরুদ্ধে বলা যাবে না, ব্যক্তি স্বাধীনতা, তার বাক স্বাধীনতার অর্থ এই নয় যে এটি চিড়িয়াখানা নয়, চিড়িয়াখানায় কেয়ামলা বলবে কেউ, কেউ হুঙ্কার দিবে সিংহের,
কেউ দিব হোক, এটা চিড়িয়াখানার মানুষের সমাজ, মানুষের সমাজ। সুতরাং মানুষের সমাজের বৈশিষ্ট্য হলো ইউনিটি, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রেশন, এখানে সলিডারিটি, এখানে সম্মতি, এখানে তাদামুল, এখানে ইকুয়ালিটি, এখানে সাম্য, এখানে অধিকার, এগুলি হলো মানুষের সমাজের বৈশিষ্ট্য। সুতরাং সেগুলি বাদ দিয়ে যে যাচ্ছা তা বলবে এটা হতে পারে না, এটা নীতি, একটা নীতির আন্ডার এগুলো হতে হয়। আজকে সেই জন্য যা ইচ্ছা তা হয়ে যাচ্ছে আমাদের সমাজে, সব কিছু হয়ে যাচ্ছে। কিন্তু এগুলি হচ্ছে কেন, গোড়ায় কে হাত দিব আমরা? আমরা ছোট্টখাটো মানুষ, পড়ালেখায় মাঝারি মানের, নিজকে মনে করি না যে একবারে সব জানি, মাঝারি মানের, আমার চেয়ে দেশে বহু বড় বড় শিক্ষিত, আমার খুতবা শোনেন তারও হচ্ছে। সেদিন এক জায়গায় গেলাম, যারা গোটা বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করে, সেখানে মিটিংয়ে দাওয়াতে গেলাম, গিয়ে এক মেম্বার আমাকে রিসিভ করলেন, বললেন আমি আপনার কথা শুনি, টেলিভিশনে শুনি, অথচ তিনি অনেক আমার চেয়ে অনেক ডিগ্রি দাঁড়ি ব্যক্তি, তার মানে জ্ঞানের তো শেষ নেই, আমি কোনো দিক দিয়ে বেশি জানি, আপনি কোনো দিয়ে আরটু বেশি জানেন, এইভাবেই তাকামুল হয়। প্রতিবাদ করেননি, তিনি বলছেন আমি, আপনি ভালো বলেন, এগুলি আমি গ্রহণ করি, আমি আপনাকে ভালোবাসি, এই সমস্ত কথাগুলি বললেন। তাহলে আমার কথা হচ্ছিল এটা, আমরা কি চিন্তা করব না, চিন্তাও করব না, আমি ভাববো না, আমরা কি এমন পশু জীব হয়ে গেলাম যে আমাদের চিন্তার কোনো শক্তি নেই? চিন্তা আমাদের করতে হবে, ভাবতে হবে, গোড়ায় হাত দিতে হবে। সুতরাং আল কোরআনুল করিম এই বিষয়গুলোকে সুন্দর আলোচনা করেছে কোরআনুল করিম। এই সমস্ত বিপর্যয়, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্মের নামে চরমপন্থা, এই চরমপন্থা হয় কেন তাও দেখতে হবে, মানুষ চরমপন্থী হচ্ছে কেন সেগুলো তো দেখতে হবে। চরম আগুন যখন জ্বলে, তখন আগুনে আঘাত করলে আগুন আরো বাড়ে, প্রাথমিক অবস্থায় যদি আপনি একে নিয়ন্ত্রণ না আনতে পারেন, তাহলে কিভাবে? কিছু লোকের রিমান্ডে নিলেন, কিছু পিটাইলেন, কিছু জেল, এ থামবে না, এগুলি বেড়ে যাবে, থামাতে গেলে গোড়ায় হাত দিতে হবে। যেমন এদিকে বিচার করতে হবে, অন্যদিকে এগুলি হচ্ছে কেন তার গোড়ায় হাত দিতে হবে। এই কিসা আমরা সবাই জানি, যে পেটের ওষুধ নিয়ে রুগী ডাক্তার কাছে গেল, ডাক্তার শুনলো কি কারণে কি হয়েছে, তারপরে তাকে ডাক্তার তার হাত পা বেঁধে এবার তার চোখে ড্রপ দিয়ে ওষুধ দিচ্ছে, মানে ড্রপার দিয়ে ফোটাফোটা ওষুধ দিচ্ছে, পরে ছেড়ে দিল। রুগী জিজ্ঞেস করলো, স্যার এই যদি করতে হয়, প্রথমত আমার পেটে অসুখ, আপনি চোখে ওষুধ দিলেন কেন? দ্বিতীয়ত এই যদি করতে হয় তা আমার হাত পা বাঁধার দরকার, কেন তো মনে করেছিলাম অপারেশন হবে। ডাক্তার সাহেব, তিনি জবাব দিচ্ছেন, আমি চিন্তা করে দেখেছি তোমার রোগটা আসলে চোখে, চোখের চিকিৎসা ফান্ডামেন্টাল ট্রিটমেন্ট, মৌলিক চিকিৎসা হতে হবে, তারপরে তোমার পেটের ওষুধ দিলে ভালো হয়ে যাবে। এখন পেটে ওষুধ দিব ভালো হবে, আবার চোখ দিয়ে দোষ করে ওইটা আবার করবা তো আবার খারাপ হবে, করতে করতে ক্যান্সারই হয়ে যাবে। সুতরাং মৌলিক গোড়ায় হাত দিতে হলো, সেটা কি? তুমি কি, তুমি যে বলেছিলে পোড়া রুটি খেয়েছো, তো পোড়া রুটি খাওয়ার কারণে তোমার পেটে ব্যথা, তো তোমার চোখে দেখে নেই যে রুটিটা পোড়া, তারপর তুমি খেলে খেলে কেমন করে? সুতরাং চোখটা ভালো করে দেয়, তারপরে পেট ভালো, সবসময় তুমি ভালো থাকবে। এটা হলো ফান্ডামেন্টাল ট্রিটমেন্ট, এর উপরে হাত পা বাঁধলে, কারণ এই সামান্য কাজ করতে হাত পা বাঁধা লাগে, তুমি প্রতিবাদ করবে, সে কারণে হাত পা বাঁধি দিয়েছি। তাহলে আমাদের গোড়ায় হাত দিতে হবে, গোড়ায় হাত দিতে হবে। যে গোড়ায় হাত হইল আমাদের দেশের দুষ্ট রাজনীতি, আমরা যে রাজনীতিকে লালন করি, অভ্যস্ত হয়েছে সরকারি দল আর বিরোধী দল, এখানে আমি কাউকে ইয়ে করছে না, আমরা কিন্তু সবাই জড়িত হয়ে পড়ছি, এই রাজনীতি আমাদেরকে শেষ করে দিচ্ছে। এবং রাজনীতির মানে কি,
সমস্ত নীতির যে নীতির নিয়ন্ত্রণ করে ওটাকে কি বলে? রাজনীতি। রাজার নীতি না, আমরা অনেকে ভুল রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি মানে নীতির রাজা, এটারও রাজনীতি বলে। যেই নীতির দ্বারা সমস্ত নীতিগুলি কি হয়। এখন আপনি হজ করতে যাবেন, কেমনে যাবেন? গভর্নমেন্টের মাধ্যমে যেতে হবে, ভিসা সেখান থেকে লাগাতে হবে, অনুমতি সেখান থেকে নিতে হবে। তাহলে রাজনীতি ধর্মকে নিয়ন্ত্রণ করে, সবকিছুকে নিয়ন্ত্রণ করে, কথা কি বুঝে আসছে? আদালত নিয়ন্ত্রণ করে, সবাই সরকারকে নিয়ন্ত্রণ করে, ক্রয় বিক্রয়কে নিয়ন্ত্রণ করে, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ন্ত্রণ করে, পরিবার নিয়ন্ত্রণ করে, ক্রয় বিক্রয়কে নিয়ন্ত্রণ করে, ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে, খেলাধুলাকে নিয়ন্ত্রণ করে। এমন কোন জিনিস আছে রাজনীতি নিয়ন্ত্রণ করে না, যেখানে রাজনীতি হস্তক্ষেপ করে না? সবকিছুর মধ্যে রাজনীতিটাই দুষ্ট। তাহলে এই দুষ্ট রাজনীতি কোরআনি কারিমে ব্যাখ্যা করা হয়েছে। আমি নেগেটিভটা আগে বলি, পরে পজিটিভটা। কোরআনি কারিম বলছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদ'ফু ত্বাইফাতান ইয়াদবহুনা আবনাআহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম ওয়া কানা মিনাল মুফসিদিন। কি বলছে তর্জমা শুনুন। ফিরআউন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল দম্ভ করে, তারপর সে কি করছে? ওয়া জাআলা আহলা শিয়া, দেশবাসীকে খণ্ড খণ্ড করেছে, দেশবাসীকে ডিভাইড করেছে। ইস্তাদ'ফু ত্বাইফাতান মিনহুম, এক দলকে দুর্বল বানিয়েছে। দুর্বল বানিয়ে কি করছে? ইয়াদবহুনা আবনাআহুম, তাদের সন্তানকে জবাই করত, ছেলেদেরকে যারা, আর মেয়েদেরকে জীবিত ছেড়ে দিত। এদের কি করত? আর মেয়েরা জীবিত, যখন ছেলের সংখ্যা বেড়ে কমে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে, তখন জেনা বিচার সমাজ চলবে, বুঝেনি? আজ ইউরোপে এটা কারণটা কি? কারণ হলো বিশ্বযুদ্ধে লড়াই করতে করতে পুরুষের সংখ্যা কমে গেছে, জার্মানিতে, ফ্রান্সে, সকল সকল জায়গায় মেয়েদের সংখ্যা বেড়ে গেছে। সুতরাং এটা ট্রিটমেন্ট ইসলামী আছে, কেমন যুদ্ধের আগে যুদ্ধের পরেও একজন চারটা পর্যন্ত বিয়ে করতে পারে, জেনা বিচার সমাজে ছড়াতে পারে না, কিন্তু ওদের এখানে তো নাই। সুতরাং সেগুলি আমি সেদিকে যাচ্ছি না। তারপর কেন মিনাল মুফসিদিন, কোরআন বলছে ফেরাউন হলো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। তো ফেরাউন নীতি, এই যে তার নীতিটা ব্যাখ্যা করলো কোরআনি কারিমে। আমরা এই নীতিটা ব্রিটিশের কাঁধে দিয়ে দিই, আমরা কি বলি? ডিভাইড অ্যান্ড রুল, এটা ব্রিটিশের নীতি। পড়ালেখা আমাদের মাঝামাঝি পড়ছে, আমিও মাঝামাঝি, তো এর মাঝে ঠিক কথা বলি। ফেরাউন অনেক আগের, ব্রিটিশরা তো সেদিনের। কোরআনি কারিম গোড়ায় হাত দিয়ে বলতেছে যে এই ফেরাউন এই কাজ শুরু করছিল, ব্রিটিশরা তার অনুসরণ করছে, ব্রিটিশের ছাত্র, ফেরাউন হল ওস্তাদ, গুরু। তো গুরু তা না ধরে খালি ছাত্র পিটাইলে কেন হবে? যে গুরু শিক্ষা দেয় আগে তাকে থামাতে হবে। সুতরাং কোরআন সবসময় গোড়ায় হাত দেয়, মূলে হাত দেয়, মূলে নিয়ে যায়। ট্রিটমেন্টটা কিভাবে করে তাও দেব, এটাগুলো ফেরাউন। এরপর মুসা আলাইহিসসালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, মুসা এবং হারুন আলাইহিমাসসালাম, ফেরাউন কি বলল? সে বলল ইন হাদান লাসাহিরান ইউরিদান আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াদহাবা বিতরিকাতিকুমুল মুসলা। কি বলল? ফেরাউন বলল ইন হাদান, এই দুই বলবি যে কথা বলতে চায় আসলে এর পিছনে একটা উদ্দেশ্য কাজ করছে, এরা উদ্দেশ্যবাদী। সেটা কি? এরা হল জাদুকর। এটা কি জাদুকর? যা দেখাই হল জাদু। লাসাহিরানি ইউরিদানি, এটা সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। এটাকে অন্যভাবে রং দিয়ে দিল, মুসা আলাইহিসসালামের নীতিকে, তার দাওয়াতকে, তার আন্দোলনকে জাদু বানিয়ে দিল। কি করতে চায় এরা? ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা আন ইউখরিজাকুম, তোমাদেরকে বের করে দিতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, বিসিহরিহিমা তাদের জাদুর মাধ্যমে।
তারপরে আসল উদ্দেশ্য কি? ওয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, আর তাদের যে তোমাদের যে উন্নত মানের সমাজ ব্যবস্থা, তোমাদের রাজনীতি, তোমাদের অর্থনীতি, তোমাদের সমাজ ব্যবস্থা, এগুলি সব গোড়ায় হাত দিয়ে এরা সব দখলে নিয়ে নিতে চায়। ওয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, এরা ক্ষমতা চায়। সুতরাং আপনি দেখলেন মুসা আলাইহিস সালামকে কিভাবে ইয়ে করা হলো, ফেরাউন কি করলো, আল্লাহ বক্তব্য করলেন, এবং কিভাবে করলো, তার বক্তব্য কি, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দিল, সত্য বানিয়ে দিয়ে কি করলো, এরা ক্ষমতা চায়, এরা এটা চায় ওটা চায়, এবং তোমাদের সমস্ত কিছুকে যেগুলো উন্নত ব্যবস্থা এগুলি ধ্বংস করে দিয়ে এরপরে তারা কর্তৃত্ব করে অন্য কিছু নিয়ে আসবে। সুতরাং সেখানে ব্যবস্থা প্রতিক্রিয়াশীল, যেগুলি আমাদের সেরকম বলে ইসলামের কথা বললে এগুলি প্রকাশ করতে প্রতিক্রিয়াশীল, এরা আমাদেরকে পিছন দিকে নিয়ে যাবে এই কথা বললি। সুতরাং এটা আপনি দেখেন ফেরাউনের বক্তব্য। আচ্ছা, এখন এটা ট্রিটমেন্টটা কি হবে, কেমন করে হবে? সুতরাং কোরআন করিম আমাদেরকে বলি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রসুল তুমি বলো, আয় আল্লাহ ক্ষমতার মালিক তুমি। লক্ষ্য করুন রাজনীতি কিভাবে সংশোধন করতেছেন, ক্ষমতার মালিক কি, খালি ক্ষমতার মালিক আর কিছুর মালিক না, তো সবকিছুর উপরে ক্ষমতা চালানো হয়, তো ওই জন্য ক্ষমতাকে আগে হাতে নেয়, ক্ষমতা দুরুস্ত করলে সব ঠিক। কুলিল্লাহুম্মা তুমি বলো, হে আল্লাহ মালিকাল মুলক, ক্ষমতার মালিক তুমি, তুতিল মুলকা মান তাশা, যাকে চাও ক্ষমতা দাও, সমস্ত কল্যাণ কারাতে তোমার হাতে। তাহলে আয়াতের মধ্যে কি দেখলেন, ক্ষমতার হুকুম, রাজনীতির মূল কথা হলো সার্বভৌমত্ব কার হবে, পলিটিক্যাল সায়েন্সের সবকে এটা, কিন্তু এখানে নির্ধারণ করা হলো যে হুকুমটা কার হবে, তাহলে সার্বভৌমত্ব কার হবে। অন্য আয়াতে এর ব্যাখ্যা হচ্ছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আদেশটি কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, আদেশ বলতে যে কোনো অথরিটি থেকে আদেশ হবে, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে পার্লামেন্ট হোক, আদালত হোক, পরিবার হোক, স্বামী স্ত্রীর ব্যাপার হোক, সন্তানের মা বাবার ব্যাপার হোক, ব্যাংকের ব্যাপার হোক, অফিসের ব্যাপার হোক, শিল্পের ব্যাপারে হোক, যে কোনো সংগঠন, যে কোনো নীতি থেকে উপর পর্যন্ত সকল জায়গায় হুকুমটির মূল মালিক হলেন আল্লাহ পাক। তাহলে হুকুম চলবে কেমন করে, কোরআন হাদিস ব্যাখ্যা করছে, কোরআন ব্যাখ্যা করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানুল শামাস আতিউল্লাহ, মানো আল্লাহকে। আল্লাহকে মানতে হয় কার হুকুমে, আল্লাহরই হুকুম দিত আল্লাহ, আতিউল্লাহ কথা কে বলতেছেন, আল্লাহ, এই দেখেন হুকুম দিতেছেন তিনি, হুকুমটা কিভাবে ভাগ করতেছেন, প্রথম হুকুম দেওয়া হলো মানতে হবে আল্লাহকে, সার্বভৌমত্ব কার, তাকে তো তোমরা মানোই, কেমনে মারো, বাধ্য হয়ে মারো, যখন তিনি মেরে ফেলেন তখন তুমি মরে যাও, যখন তিনি তোমাকে সৃষ্টি করতেছেন তখন তুমি সৃষ্টি হয়ে গেছো, তুমি কি নিজের ইচ্ছায় আসছো, হুকুম তো আগেও আছে পিছনে আছে, হুকুম দিয়ে তিনি তোমাকে ঘেরাও করে রাখছেন, কিন্তু মাঝখানে তোমাকে এটাকে বলা হয় স্বায়ত্ব শাসন, তোমাকে স্বায়ত্ব শাসন দিয়েছে, এটা আমানা, ইন্না আওয়াদনা আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত, স্বায়ত্ব শাসন, এটাকে আল্লাহ পাক আপনার হাতে দিয়েছেন, দিয়ে কি বলছেন, ফাহাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তাকে আমি রাইট ও রং এবিল এম গুড, ভালো এবং মন্দ দেখিয়ে দিয়েছি, সংজ্ঞায়িত করেছি, করে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় শুকুর করবি না হয় কুফর করবি, স্বায়ত্ব শাসন। কিন্তু মনে রাখতে হবে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি কাফেরদের জন্য রেডি করে রেখেছি, নাফরমানি করবি, করতে পারস
দিলাম ক্ষমা চুরি করবি করতে পারবি বেজাল করবি জুলুম করবি মানুষের ধরে পিটাবি মানুষের গাড়িতে আগুন লাগাবি চাঁদাবাজি করবি আমি কিন্তু সাপ্লাই দিই আমি অক্সিজেন সাপ্লাই দিই তোর শক্তি তোর এনার্জি ঠিক রাখবো তুই যা করবি আমি কিন্তু নাটাই আমার হাতে গড়ি তুমি যত উপরেই যাও ডানে বামে যতই বাতাসের সঙ্গে ঘোরাঘুরি করো নাটাই কার কাছে সময় মতো আমি কিন্তু আবার উল্টা নাটাই ঘোরাবো এখন তোমাকে দিলাম যে কুদ্দুর আকাশে ঘুরতে পারো সুতা যে ওনার কাছে ঘুরি তো মনে করছে আমি উঠতেছি কিন্তু ঘুরির সুতা কার কাছে যিনি উড়িয়ে দিয়েছেন তার আপনাকে পৃথিবীর এই মুক্ত গগনে মুক্ত আকাশে আপনাকে ছেড়ে দিয়েছেন আপনি যা ইচ্ছে তা বলতে পারেন এখন আমি সুতবা দিচ্ছি দেখেন আমার এগুলি রেকর্ড হচ্ছে কেমন দিন আমি উল্টা পাল্টা তুই ব্যাখ্যা করি ধরবে আমাকে তুই এরকম ব্যাখ্যা দিছিস কেন সুতরাং আমি বলতে পারি আবার এর উল্টো বলতে পারে আর কিছু মৌলবী আছে উল্টো হ্যাঁ মৌলবীরা আমার কিছু মৌলবীর বাংলায় সুতবা দেওয়া যায় না ওই মৌলবী বুঝতেছে দেখছেন সে ক্ষমতা প্রয়োগ করতেছে কিন্তু বিচার করবেন কি তাহলে আপনি বলবেন আপনি বাংলা সুতবা দেন কেন ওই মৌলবীরা বিরুদ্ধে করে এটা কোরআনী কারিও উদ্দিত আছে মৌলবীরা না করলে আমি কি করবো কোরআন কি বলে আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি আমি যত নবী পাঠিয়েছি যে জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী নবী পাঠিয়েছি কেন ভাষাভাষী পাঠিয়েছি লিউমাইয়িনা লাহুম তাদের বয়ান করে বুঝিয়ে দিবে তাদের আল্লাহ কি বলেন সেটা বুঝিয়ে দিবে তাহলে এখন খুতবা তো বোঝানোর বিষয় তো খুত কি দিয়ে বোঝাবেন তাহলে আমরা কি রসুল আমরা রসুল না রসুলের রসুল আল্লাহর কার রসুল রসুলের পক্ষ থেকে ওলামা হলে প্রতিনিধি তাহলে আমরা কোন ভাষা বুঝাবে আমরা এখানে আরবিতে কথা বলবো আর আপনি বসে বসে ঘুমাই এই জন্য খুতবা দিবে এই জন্য সৌদি আরবের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খুতবা দেয় জায়েজ নয় যে ভাষা জনগণ বুঝে না আর কি বুঝে না আমাদের মৌলবীরা কি বুঝবে আর আরব দেশের লোকেরা ওরা বুঝে না এনারা বুঝে না কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে আরবি ভাষা কিন্তু তারাই বুঝছে এমন কোন ভাষায় খুতবা দেয়া বৈধ নয় তাদের দলিল এই আয়াত যে আমা আরসালনা রাসূলিন ইল্লা বিলিসান কওম এটা রেসালাতের কাজ রসুল না কিন্তু কাজটা কিসের রসুলের কাজ সেই কাজটা ওলামা করতেছেন তারা কোন ভাষায় করবেন আপনারা ওয়াজ করেন তাহলে আরবি ভাষায় ওয়াজ করেন যত ওয়াজ হচ্ছে বাংলা ভাষায় কেন নবী তো আরবি ভাষায় ওয়াজ করতেন সেদিকে আমি যেতে চাই না তা আমি বলছিলাম যে আপনাকে অটোনমি দিয়েছে কি দিয়েছে অটোনমি স্বায়ত্ত শাসন এই স্বায়ত্ত শাসন পেয়ে আমি রেডি করে রেখেছি উল্টা চলবা চলতে পারো চুরি করতে চাও করতে পারবা কারণ তোমার পুলিশ কতক্ষণ পাহারা দিবে ভেতর থেকে যদি পাহারাদারি বসা না না হয় তাহলে তুমি চুরি করবে তুমি তো গ্যাস মারবে তুমি তো এই মিথ্যা কথা বলবে হুজুর আর খালি আপনার জন্য এই দাম সদে এটা চলে আপনার জন্য এত সস্তা দামে কারো কাছে বিক্রি করি না কার কসম কসম খাইতেছে আমার তো ওরে কে বলছে কসম খাইতে কে বলছে যে আমার জন্য এই দাম বলো কেন মিথ্যা কথা সমানে বলে যাচ্ছে সমানে বলে যাচ্ছে আমার কোনো লাভ নাই কিনা দামে তা তুমি বাজারে আসছো কি কি কাম তুমি বাজারে আসছো তুমি কিনা দামে বিক্রি করো কে কয় এটা সেই রকম মানে কি বলবে কত রকমের কথা জানে মানুষ এখন চুনকাম কেমনে করে কথার মধ্যে এগুলি আল্লাহ পাক এগুলি এগুলি হলো খারাসু কথা বানায় না কথার মধ্যে রং লাগায় মিথ্যাবাদীরা এটা সকল ক্ষেত্রে তাই বলছিলাম রাজনীতির কথা তাহলে ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা আমি তার শুকর রাস্তা দেখিয়েছি কুফরের রাস্তা দেখিয়েছি এটা কুফর এটা শুকর এটা মানা এটা না মানা তুই কোন দিকে যাবি যা ইন্না আতাদনা লিল কাফিরিনা অবাধ্যদের জন্য আমি রেডি করে রেখেছি সালাসেল শিকল সমূহ শিকল অ্যারেস্ট করে কি দিয়া সালাসেল ও আগলালা বেড়ি সমূহ বেড়ি এখানে পায়ে লাগে টাইট করে তারপর আর কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া সাইরা জ্বলন্ত আগুন আগুন দেখো না পাহাড়ের মাথায় মাঝে মাঝে ধোঁয়া বের হয় এগুলি তোমার পায়ের তলায় এগুলি বাড়ি থেকে আনতে হবে না যে আগুন পৃথিবীর পেটের মধ্যে আছে এর দল জাহান্নাম বানানো যাবে সমস্ত মানুষ আগুনের মধ্যে ফালিয়ে দিলে এক কোনায় পড়বে কেয়ামতের দিনই সমুদ্রগুলিতে পানি থাকবে না এগুলো সব আগুন ছড়িয়ে পড়বে আগুন ছড়িয়ে এসে আগুন ধাও ধাও করতে থাকবে সমুদ্রের মধ্যে পানি কোথায় সব পানি তখন দেখবে এই যে জাহান্নাম তোমাদের ঘেরাও করে আছে জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করে আছে
জাহান্নাম দূরে রাখা হয়েছে, জাহান্নাম কিন্তু কাছে, জাহান্নামকে দূরে রাখা হয়েছে বলা হয়নি, জান্নাত দূরে রাখা হয়েছে, আমাদের পায়ের তলায় রেখে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, তাহলে তুমি যদি উল্টা পাল্টা করো এটা ধরা হবে, এই তুমি কি? তুমি ব্যক্তি, ব্যক্তির প্রধান, সমাজের পরিবারের প্রধান, তিনি দোকানদার, তিনি বিচারক, তিনি পার্লামেন্টের মেম্বার, তিনি স্পিকার, তিনি প্রধানমন্ত্রী, তিনি মন্ত্রী, তিনি সচিব, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি, কাউকে ছাড় দেওয়া হবে না কিয়ামতের দিন। মৌলবী আলেমরা আমাদের হিসাব আরো বেশি, তারা এই দিনের নামে প্রতারণা করে কিনা, মিথ্যে কথা বলে কিনা, ঘুরে পায় কিনা, তাদেরকে আরো ধরা হবে। আর মনে করেন না মৌলবীরা ওয়াজ করলেই তারা রহমতের আগে চলে যাচ্ছে, মোটেই না, তাদের হিসাব আরো কড়া। কারণ তুমি মৌলবী হয়ে, তুমি আলেম হয়েছ, সুতরাং লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বলো কেন তা তোমরা করো না, এটা ধরা হবে। তুমি জানি উল্টা করলা কেন, সুতরাং আপনি মনে করেন না কাউকে ছাড় দেওয়া হবে, খতিবরা ছাড় দেওয়া, মোটেই না, তার হিসাব আরো কড়া, ইমামের হিসাব আরো কড়া। তাহলে হুকুমের অধিকার হলো কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সমাজ, আতিউল্লাহ, মানো আল্লাহকে, আল্লাহর হুকুমে আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, আর কাকে মানো? রসুলকে মানো। রসুলকে কার হুকুমে? আল্লাহর হুকুমে। রসুল, আল্লাহ যদি হুকুম না করতেন রসুলকে মানো, তাহলে রসুলকে মানা আমাদের উপরে অব্লিগেশন আরোপিত হতো না, রসুলকে মানা হতো হতো না। রসুল বলতেন আমার মানো? মোটেই না। আল্লাহ নিজে আরেক জায়গায় ব্যাখ্যা করছেন, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, আমি যে রসুলদেরকে পাঠিয়েছি আল্লাহর হুকুমে তাদেরকে মানার জন্য। কার হুকুমে? আল্লাহর। রসুলকে মানতে হবে আল্লাহর হুকুমে। সুতরাং এই গেল দুই, আল্লাহকে মানতে হয় আল্লাহর হুকুমে, রসুলকে মানতে হয় আল্লাহ। এবার উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশ পরিচালনা করে, আদেশ পরিচালনা করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, এটা আদালত, এরপরে প্রত্যেক স্তরে স্তরে, ব্যাংকে তার ম্যানেজার, তারপরে পরিবারে গৃহস্বামী, তারপরে মা সন্তানাদের মা বাপ, এর প্রত্যেক জায়গায় একটা অথরিটি আছে, তার সমাজকে পরিচালনা করার জন্য অথরিটি লাগবে, হুকুম থাকতেই হবে, হুকুম না থাকলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে। অতএব এই সমস্ত হুকুম সকল স্তরের, উপর থেকে শেষ পর্যন্ত, শাখা পর্যন্ত, সকল স্তরের হুকুমগুলি একজনের হুকুমে পরিচালিত হবে। কার হুকুমে? আপনার এটা কেমন অর্থ? এবার হাদিসের ব্যাখ্যা নেন, ইরশাদ হচ্ছে। ও আবার পরের সেশনে তো আয়াতের শেষে বলছে, যদি তোমরা কোনো বিপরে কোনো বিষয়ে তর্কে লিপ্ত হও, তোমাদের মধ্যে মত মিলছে না একজন আরেকজনের, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে এটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিয়ে যাও। তারা কি বলছেন আগে যে শুনি, আমরা নিজের তর্ক না করে কার কাছে নিয়ে যাই? প্রথম আল্লাহ, আল্লাহ কি কোরআনে কি বলছে? রসুলের কাছে কেন নিতে হয়? রসুলকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের না কাকা, রসুল যে উল্টা কথা কইলে আল্লাহ ধরবেন। যদি আমার রসুল আমার হুকুমের মধ্যে, আমি যে শরীয়ত বিধান দিই এর মধ্যে নিজে কোনো কথা যোগ করত, মন গড়া কিছু করত, লা খাজনাহু বিল ইয়ামিন, আমি তার দক্ষিণ হাত চেপে ধরতাম, অ্যারেস্ট করতাম কোন হাত দিয়ে? দেন ওয়াতিন লা ওয়া কাতানা রসুলকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের না কা, আল্লাহ নিজে দায়িত্ব নিজে চুজ করছেন, তাকে নিজে ঠিক করবেন। তাহলে তোমরা কি করো? এরপরে মা বাবার সন্তানের মধ্যে, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে, দেশ দার চালায় জনগণের মধ্যে, ব্যাংক ম্যানেজার এবং শ্রমিকদের মধ্যে, অফিসার এবং কর্মকর্তাদের মধ্যে, যে কোনো পর্যায়ে মতবিরোধ হবে, এই মতবিরোধ নিষ্পত্তির যদি এই এইভাবে না হয়, তাহলে কোরআন হাদিসে কি হয় সেভাবে যদি হবে, কোরআন হাদিসের বিপরীতে মতবিরোধ নিষ্পত্তি করতে গেলে এটা আবার মানা হবে না। যে তোমরা ঐক্যমত্য হয়েছো ঠিক আছে, আমেরিকায় ঐক্যমত্য হয়েছে, কি হয়েছে
যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, ঐক্যবদ্ধ, ঠিক আছে, ঐক্যবদ্ধ হয়েছে। তাইলে আল্লাহ তাআলা ধরবেন না, কারণ তারা ঐক্যবদ্ধ, তারা তো ঝগড়া করছে না, ঝগড়া করছে না, ঝগড়া কি দেখছেন, এর দ্বারা যে বিপর্যয় সমাজে নেমে আসবে তার রেজাল্ট যা হবে, সে রেজাল্ট হবে সমাজের জন্য কত ধ্বংসাত্মক হবে, ডানকে ছড়িয়ে পড়বে। পুরুষে পুরুষে বিয়ে করা, নারীতে নারীতে বিবাহ করা, মানব সভ্যতা থাকলো কোথায়? মানুষের বংশধারা চলবে কেমন করে? সুতরাং বিপর্যয় কিভাবে চলবে একটা সমাজ? আর কি মগের মুল্লুক বলা হয়, মগের মুল্লুক তো দেখতে, মগেরা কি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে রোহিঙ্গাদের নিয়ে মগের মুল্লুক খামা হয়ে যায়, এটা জঙ্গলের আইন হয়ে যায় সেখানে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হুকুম পরিচালনার জন্য এটা হলো সুষ্ঠু ব্যবস্থা। সুতরাং হযরত ওমর ক্ষমতায় এসে বললেন, তোমার কি বলছেন, আইহান নাস, হে লোক সকল, মান রাআ মিনকুম ফিয়া ইজাজান ফালিউকাল্লিম, আমি ক্ষমতায় এসেছি ঠিকই, বায়াত করছো তোমার আমার হাতে, ইমামের পিছনে সবাই ইক্তেদা করছো, কিন্তু ইমাম সূরা ফাতিহা পড়ার পরে কুল হুয়াল্লাহ পড়া শুরু করছে, মাঝখানে কি বাদ দিয়েছে, সূরা ফাতিহা পড়ে নাই, আপনি কি করবেন, চুপ করে থাকবেন না সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ মানে আল্লাহর ভুল নেই, আপনি তো ভুল করছেন মৌলভী সাহেব, আমি মুক্তাদি ঠিকই, আমি পাবলিক, আপনি শাসক, আপনি ভুল করছেন, আপনার পিছনে চলবো। সুতরাং বাক স্বাধীনতা, গণতন্ত্রের মূল স্পিরিট এখানে দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে বলা হবে যে উনি পিছনে কর্নেল সাহেব হইতে হইব, এই সেক্রেটারি সাহেব হইতে হইব, না রিক্সাওয়ালা পারবে, তার অধিকার, এখানে অধিকার দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা সবাইকে দেওয়া হচ্ছে। তবে বাক স্বাধীনতা এটা চিড়িয়াখানার বাক স্বাধীনতা নয়, এটা একটা ফ্রেমের মধ্যে থাকতে হবে, ফ্রেম, সে যা ইচ্ছে তা বলা যাবে না, উনি ভুল করেনি তারপরে তুমি ভুল করছো, হবে না। নেতাই দিল ভুল একটা হুকুম, নেতারা কর্মীরা উঠে বলে ঠিক আছে জিন্দাবাদ জিন্দাবাদ, আমার নেতা বলছে ঠিক আছে ঠিক আছে, অন্যরা কয়েকটা ভুল করছে, হেরা কয় সদ্য মুখে কয় ঠিক আছে, দুই একজনের সঠিক কথা কয় ঠিক নেই, তার কি হয় ওটা বিজয়ী, তাহলে ওই হুকুম বিজয়ী হয়েছে, এই হুকুম বিজয়ী হয়েছে। কোরআন হাদিস ব্যাখ্যা করছে, কোরআন ব্যাখ্যা করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সমাজ, আতিউল্লাহ, মানো আল্লাহকে, আল্লাহকে মানতে হয় কার হুকুমে, আল্লাহরই হুকুম, হুকুম দিত আল্লাহ, আতিউল্লাহ কথা কে বলতেছেন, আল্লাহ, এই দেখেন হুকুম দিতেছেন তিনি, হুকুমটা কিভাবে ভাগ করতেছেন, প্রথম হুকুম দেওয়া হলো মানতে হবে আল্লাহকে, সার্বভৌমত্বকার, তাকে তো তোমরা মানোই, কেমনে মারো, বাধ্য হয়ে মারো, যখন তিনি মেরে ফেলেন তখন তুমি মরে যাও, যখন তিনি তোমাকে সৃষ্টি করতে চান তখন তুমি সৃষ্টি হয়ে গেছ, তুমি কি নিজের ইচ্ছায় আসছ? হুকুম তো আগেও আছে পিছনে আছে, হুকুম দিয়ে তিনি তোমাকে গ্রাহ করে রাখছেন, কিন্তু মাঝখানে তোমাকে এটাকে বলা হয় স্বায়ত্ত শাসন, তোমাকে স্বায়ত্ত শাসন দিয়েছেন, আমানা এটাকে আল্লাহ পাক আপনার হাতে দিয়েছেন, দিয়ে কি বলছেন, ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তাকে আমি রাইট রং এবিলেম গুড ভালো এবং মন্দ দেখিয়ে দিয়েছি, সংজ্ঞায়িত করেছি, করে ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা, হয় শুকুর করবি না হয় কুফর করবি, স্বায়ত্ত শাসন। কিন্তু মনে রাখতে হবে, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি কাফেরদের জন্য রেডি করে রেখেছি, নাফরমানি করবি করতে পারস, দিলাম ক্ষমা চুরি করবি করতে পারস, বেজাল করবি জুলুম করবি, মানুষের দূরে পিটাবি, মানুষের গালতে আগুন লাগাবি, চাঁদাবাজি করবি, আমি কিন্তু সাপ্লাই দিই, আমি অক্সিজেন সাপ্লাই দিব, তোর শক্তি তোর এনার্জি ঠিক রাখবো, তুই যা করবি আমি, কিন্তু নাটাই আমার হাতে, ঘড়ি তুমি যত ঘুরি যাও ডানে বামে যতই বাতাসের সঙ্গে ঘোরাঘুরি করো নাটাই কার কাছে, সময় মতো আমি কিন্তু আবার উল্টা নাটাই ঘোরাবো, এখন তোমাকে দিলাম যে কুদ্দুর আকাশে ঘুরতে পারো, সুতা যে ওনার কাছে ঘুড়ি তো মনে করছে আমি উঠতেছি, কিন্তু ঘুড়ির সুতা কার কাছে, যিনি উড়িয়ে দিয়েছেন তার, আপনাকে পৃথিবীর এই মুক্ত গগনে মুক্ত আকাশে আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনি যা ইচ্ছে তা বলতে পারেন, এখন আমি খুতবা দিচ্ছি দেখেন,
আমার এগুলো রেকর্ড হচ্ছে। কেমন যদি আমি উল্টা পাল্টা তুই ব্যাখ্যা করি ধর্মে আমাকে, তুই এরকম ব্যাখ্যা দিছিস কেন? সুতরাং আমি বলতে পারি, আবার এর উল্টোও বলতে পারে, আর কিছু মৌলবি আছে এর উল্টো হবে। হ্যাঁ মৌলবির আবার কিছু মৌলবির বাংলায় শব্দ দেওয়া যায় না, ওই মৌলবি বলতেছে দেখছেন, সে ক্ষমতা প্রয়োগ করতেছে, কিন্তু বিচার করবেন কি? তাহলে আপনি বলবেন আপনি বাংলা শব্দ দেন কেন ওই মৌলবিরা বিরোধিতা করে? এটা কোরআন কারিমের মধ্যেই তো আছে, মৌলবিরা না পড়লে আমি কি করবো? কোরআন কি বলে, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যত নবী পাঠিয়েছি যে জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী নবী পাঠিয়েছি। কেন ভাষাভাষী পাঠিয়েছি? লিউ বাইহে না লাগুন, তাদের বয়ান করে বুঝিয়ে দিবে তাদের আল্লাহ কি বলেন সেটা বুঝিয়ে দিবে। তাহলে এখন খুতবা তো বোঝানোর বিষয়, তো খুদ কি দিয়ে বোঝাবে? তাহলে আমরা কি রসুল? আমরা রসুল না, রসুলের রসুল আল্লাহর কার রসুল? রসুলের পক্ষ থেকে ওলামা হলে প্রতিনিধি, তাহলে আমরা কোন ভাষা বুঝাবে? আমরা এখানে আরবিতে কথা বলবো আর আপনি বসে বসে ঘুমাবেন? এই জন্য খুতবা দিবে, এই জন্য সৌদি আরবের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খুতবা দেয় জায়েজ নয় যে ভাষা জনগণ বুঝে না। এখন কি বুঝে না? আমাদের মৌলবিরা কি বুঝবে? আর আরব দেশের লোকেরা ওরা বুঝে না, এনারা বুঝে না। কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষা, কিন্তু তারাই বলছে এমন কোন ভাষায় খুতবা দেয়া বৈধ নয়। তাদের দলিল এই আয়াত যে আমা আরসালনা রাসূলিন ইল্লা বিলিসান কওম, এটা রেসালাতের কাজ, রসুল না, কিন্তু কাজটা কিসের? রসুলের কাজ। সেই কাজটা ওলামা করতেছেন, তারা কোন ভাষায় করবেন? আপনারা ওয়াজ করেন তাহলে আরবি ভাষায় ওয়াজ করেন, যত ওয়াজ হচ্ছে বাংলা ভাষায় কেন? নবী তো আরবি ভাষায় ওয়াজ করতেন, সেদিকে আমি যেতে চাই না। তা আমি বলছিলাম যে আপনাকে অটোনমি দিয়েছে, কি দিয়েছে? অটোনমি, স্বায়ত্ব শাসন। এই স্বায়ত্ব শাসন পেয়ে আমি রেডি করে রেখেছি, উল্টা চলবা চলতে পারো, চুরি করতে চাও করতে পারবা, কারণ তোমার পুলিশ কতক্ষণ পাহারা দিবে? ভেতর থেকে যদি পাহারাদারি বসা না না হয় তাহলে তুমি চুরি করবে, তুমি তো গ্যাস মারবে, তুমি তো এই মিথ্যা কথা বলবে। হুজুর আর খালি আপনার জন্য এই দাম সদে, এটা চলে আপনার জন্য এত সস্তা দামে কারোর কাছে বিক্রি করি না। কার কসম? কসম খাইতেছে আমার জন্য। ওরে কে বলছে কসম খাইতে? কে বলছে যে আমার জন্য এই দাম বলো কেন? মিথ্যা কথা সমানে বলে যাচ্ছে, সমানে বলে যাচ্ছে, আমার কোনো লাভ নাই, কিনা দামে। তা তুমি বাজারে আসছো কি কি কাম? তুমি বাজারে আসছো, তুমি কিনে দাম বিক্রি করো কে? কয় এটা সেই রকম, সেই মানে কি বলবে, কত রকমের কথা জানে মানুষ এখন, চুনকাম কেমনে করে কথার মধ্যে। এগুলি আল্লাহ পাক, এগুলি এগুলি হইল খারাসু, কথা বানায় না, কথার মধ্যে রং লাগায় মিথ্যাবাদীরা, এটা সকল ক্ষেত্রে। তাই বলছিলাম রাজনীতির কথা। তাহলে আমি তার শুকুরের রাস্তা দেখিয়েছি, কুফুরের রাস্তা দেখিয়েছি, এটা কুফুর এটা শুকুর, এটা মানা এটা না মানা, তুই কোন দিকে যাবি যা। ইন্না আতাদনা লিল কাফিরিনা, অবাধ্যদের জন্য আমি রেডি করে রেখেছি সালাসেন, শিকল সমূহ, শিকল অ্যারেস্ট করে কি দিয়া, সালাসেলা ও আগলালা, বেড়ি সমূহ, বেড়ি এখানে পায়ে লাগে টাইট করে, তারপর আর কি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া সাইরা জ্বলন্ত আগুন। আগুন দেখো না, পাহাড়ের মাথায় মাঝে মাঝে ধোঁয়া বের হয়, এগুলি তোমার পায়ের তলায়, এগুলি বাড়ি থেকে আনতে হবে না। যে আগুন পৃথিবীর পেটের মধ্যে আছে, এর দল জাহান্নাম বানানো যাবে, সমস্ত মানুষ এই আগুনের মধ্যে ফালিয়ে দিলে এক কোনায় পড়বে, কেয়ামতের দিনই সমুদ্রগুলিতে পানি থাকবে না, এগুলি সব আগুন ছড়িয়ে পড়বে, আগুন ছড়িয়ে এসে আগুন ধাও ধাও করতে থাকবে সমুদ্রের মধ্যে, পানি কোথায়? সব পানি তখন দেখবে এই যে জাহান্নাম তোমাদের ঘেরাও করে আছে, জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করে আছে, জাহান্নাম দূরে রাখা হয়, জাহান্নাম কিন্তু কাছে, জাহান্নামকে দূরে রাখা হয়েছে বলা হয়নি, জাহান্নাম দূরে রাখা হয়েছে, আমাদের পায়ের তলে রেখে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাই হোক। তাহলে তুমি যদি উল্টা পাল্টা করো এটা ধরা হবে, এই তুমি কি? তুমি ব্যক্তি, ব্যক্তির প্রধান, সমাজের পরিবারের প্রধান, যিনি দোকানদার, তিনি বিচারক, তিনি পার্লামেন্টের মেম্বার, তিনি স্পিকার, তিনি প্রধানমন্ত্রী, তিনি মন্ত্রী, তিনি সচিব, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি, কাউকে ছাড় দেওয়া হবে না কেয়ামতের দিন। মৌলবি আলেম ওলামাদের হিসাব আরো বেশি,
তারা এই দিনের নামে প্রতারণা করে কিনা, মিথ্যা কথা বলে কিনা, ঘুরে কয় কিনা, তাদেরকে আরো ধরো। আর মনে করেন না মুরব্বীরা ওয়াজ করলেই তারা রহমতে আগে চলে যাচ্ছে, মোটেই না, তাদের হিসাব আরো করা। কারণ তুমি মুরব্বী হয়ে তুমি আলেম হয়েছ, সুতরাং লিমা তাকুলুন মা লা তাফআলুন, বলো কেন যা তোমরা করো না, এটা ধরা হবে। তুমি জানি উল্টা করলা কেন, সুতরাং আপনি মনে করেন না কাউকে ছাড় দেওয়া হবে, খতিবরা ছাড় দেওয়া, মোটেই না, তার হিসাব আরো করা, ইমামের হিসাব আরো করা। তাহলে হুকুমের অধিকার হলো কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সমাজ, আতিউল্লাহ, মানো আল্লাহকে, আল্লাহর হুকুমে আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, আর কাকে মানো? রসুলকে মানো। রসুলকে কার হুকুমে? আল্লাহর হুকুমে। রসুল আল্লাহ যদি হুকুম না করতেন রসুলকে মানো, তাহলে রসুলকে মানা আমাদের উপরে অব্লিগেশন আরোপিত হতো না, রসুলকে মানা হতো না। রসুল বলছেন আমার মানো, মোটেই না। আল্লাহ নিজে আরেক জায়গায় ব্যাখ্যা করছেন, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, আমি যে রসুলদেরকে পাঠিয়েছি আল্লাহর হুকুমে তাদেরকে মানার জন্য। কার হুকুমে? আল্লাহর। রসুলকে মানতে হবে আল্লাহর হুকুমে। সুতরাং এই গেল দুই, আল্লাহকে মানতে হয় আল্লাহর হুকুমে, রসুলকে মানতে হয় আল্লাহ। এইবার উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশ পরিচালনা করে, আদেশ পরিচালনা করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, এটা আদালত, এরপরে প্রত্যেক স্তরে স্তরে ব্যাংকে তার ম্যানেজার, তারপরে পরিবারে গৃহস্বামী, তারপরে মা সন্তানাদের মা বাবা, এর প্রত্যেক জায়গায় একটা অথরিটি আছে, তার সমাজকে পরিচালনা করার জন্য অথরিটি লাগবে, হুকুম থাকতেই হবে, হুকুম না থাকলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে। অতএব এই সমস্ত হুকুম সকল স্তরের উপর থেকে শেষ পর্যন্ত শাখা পর্যন্ত সকল স্তরের হুকুমগুলি একজনের হুকুমে পরিচালিত হবে। কার হুকুমে? আপনি এটা কেমন অর্থ? এবার হাদিসের ব্যাখ্যা নেন, এরশাদ হচ্ছে। ও আবার পরে শেষখানে তো আয়াতের শেষে বলছে যদি তোমরা কোনো বিপরে কোনো বিষয়ে তর্কে লিপ্ত হও, তোমাদের মধ্যে মত মিলছে না একজন আরেকজনের, তাহলে ফারুদুহু ইল্লাল্লাহি ওয়ার রাসূল, তাহলে এটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিয়ে যাও। তারা কি বলছেন আগে যে শুনি, আমরা নিজের তর্ক না করে কার কাছে নিয়ে যাই? প্রথম আল্লাহ, আল্লাহ কি কোরআনে কি বলছে, রসুলের কাছে কেন নিতে হয়? রসুলকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের না কাকা, রসুল যে উল্টা কথা কইলে আল্লাহ ধরবেন। যদি আমার রসুল আমার হুকুমের মধ্যে, আমি যে শরীয়ত বিধান এর মধ্যে নিজে কোনো কথা যোগ করতো, মন গড়া কিছু করতো, লা হাজনাহু বিল ইয়ামিন, আমি তার দক্ষিণ হাত চেপে ধরতাম, অ্যারেস্ট করতাম কোন হাত দিয়ে, দেন ওয়াতিন লা ওয়াকাতানা রসুলকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের না কা, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, নিজে চুজ করছেন, তাকে নিজে ঠিক করবেন। তাহলে তোমরা কি করো এরপরে মা বাবার সন্তানের মধ্যে, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে, দেশদার চালায় জনগণের মধ্যে, ব্যাংক ম্যানেজার এবং শ্রমিকদের মধ্যে, অফিসার এবং কর্মকর্তাদের মধ্যে, যে কোনো পর্যায়ে মতবিরোধ হবে, এই মতবিরোধ নিষ্পত্তির যদি এই এইভাবে না হয়, তাহলে কোরআন হাদিসে কি হয় সেভাবে যেতে হবে। কোরআন হাদিসের বিপরীতে মতবিরোধ নিষ্পত্তি করতে গেলে এটা আবার মানা হবে না, যে তোমরা ঐক্যমত্য হয়েছ ঠিক আছে, আমেরিকা ঐক্যমত্য হয়েছে, কি হয়েছে যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, ঐক্যমত্য ঠিক আছে, ঐক্যমত্য হয়েছে, তাহলে আল্লাহ তাআলা ধরবেন না, কারণ তারা ঐক্যমত্য, তারা তো ঝগড়া করছে না, ঝগড়া করছে না, ঝগড়া কি দেখছেন, এর দ্বারা যে বিপর্যয় সমাজে নেমে আসবে তার রেজাল্ট যা হবে, সে রেজাল্ট হবে এই সমাজের জন্য কত ধ্বংসাত্মক হবে, আর কি ছড়িয়ে পড়বে, পুরুষে পুরুষে বিয়ে করা, নারীতে নারীতে বিবাহ করা, মানব সভ্যতা থাকলো কোথায়, মানুষের বংশধারা চলবে কেমন করে? সুতরাং বিপর্যয় কিভাবে চলবে এই একটা সমাজ, আর কি মগের মূল লোক বলা হয়, মগের মূল লোক তো দেখতে, মগেরা কি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে রোহিঙ্গাদের নিয়ে মগের মূল লোক খামার করে, এটা জঙ্গলের আইন হয়ে যায় সেখানে। সুতরাং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হুকুম পরিচালনার জন্য এটা হলো সুষ্ঠু ব্যবস্থা। সুতরাং হযরত ওমর ক্ষমতায় এসে বললেন, হযরত ওমর কি বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, মান রাআ মিনকুম ফিয়া ইজাজান ফালিউকাওয়ি, আমি ক্ষমতায় এসেছি ঠিকই, বায়াত করছো তোমরা আমার হাতে, ইমামের পিছনে সবাই ইক্তেদা করছো, কিন্তু ইমাম সূরা ফাতিহা পড়ার পরে কুল হুয়াল্লাহ পড়া শুরু করছে, মাঝখানে কি বাদ দিয়েছে, সূরা ফাতিহা পড়ে নাই, আপনি কি করবেন, চুপ করে থাকবেন না সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ মানে আল্লাহর ভুল নেই, আপনি তো ভুল করছেন মৌলভী সাহেব, আমি মুক্তাদি ঠিকই, আমি পাবলিক, আপনি শাসক, আপনি ভুল করছেন, আপনার পিছনে চলবো, সুতরাং বাক স্বাধীনতা গণতন্ত্রের মূল স্পিরিট এখানে দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে বলা হবে যে উনি পিছনে কর্নেল সাহেব হইতে হইব, এই সেক্রেটারি সাহেব হইতে হইব, না রিক্সাওয়ালা পারবে, তার অধিকার, এখানে অধিকার দেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা সবাইকে দেওয়া হচ্ছে, তবে বাক স্বাধীনতা এটা চিড়িয়াখানার বাক স্বাধীনতা নয়, এটা একটা ফ্রেমের মধ্যে থাকতে হবে, ফ্রেম, সে যা ইচ্ছে তা বলা যাবে না, উনি ভুল করেনি তারপরে তুমি ভুল করছো, হবে না, নেতাই দিল ভুল একটা হুকুম, নেতারা কর্মীরা উঠে বলে ঠিক আছে জিন্দাবাদ জিন্দাবাদ, আমার নেতা বলছে ঠিক আছে ঠিক আছে, অন্যরা কয়েকটা ভুল করছে, হেরা কয় সদ্য মুখে কয় ঠিক আছে, দুই একজনের সঠিক কথা কয় ঠিক নাই, তারা কি হয় ওটা বিজয়ী, তাহলে ওই হুকুম বিজয়ী হয়েছে, এই হুকুম বিজয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, স্পিকার যেভাবে ই করে দেখেন না রুল রুলিং দেয় কেমনে কর্মীর জোরে, এদের সবচেয়ে বেশি জন্য এরা স্লোগান দিয়ে রাতের দিন বানায় দিনকে রাত বানায়, জি না, সত্য সত্য মিথ্যা মিথ্যাই, কারণ আজকে আপনি শক্তির জোরে করে গেলেন কিন্তু কালকে যে আল্লাহ তাআলার কাছে ধরা খাবেন তখন স্লোগান দিতে পারবেন আপনি, কে আমাদের দিনকে স্লোগান দিবেন যে আল্লাহরে ভয় দেখাবেন, আমাদের কোর্টে চ্যালেঞ্জ করবে কেন বলবেন না, যে অফিসে পড়ান ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতি রহমানি আব্দা, কে আসমানে জমিনে যারাই আছে রহমানের কাছে গোলাম হিসাবে উপস্থিত হবে, গোলাম কি হিসাবে, গোলাম দুই প্রকার, বাধ্য গোলাম অবাধ্য গোলাম, সবাই গোলাম, এরপরে ও আতি কুল্লুহুম ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, কিয়ামতের দিন একা একা আসবেন, দলবল বানানে কালেকটিভলি স্লোগান দিবেন, মিছিল করবেন সুযোগ নেই, একা একা বললেন যে আমরা যদি মিছিল করতে চাই আল্লাহ কি করবেন, আপনার সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি, অবরিত মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা কত তিনি ছাড়া তোমরা কেউ বলতে পারবে না, সুতরাং ওই সেনাবাহিনী এক একজনের পাওয়ার ক্ষমতা হযরত জিবরীল আমিন তার পাওয়ার, তিনি যখন ডানা মেলেন এই ডানার মধ্যে এই পৃথিবীর যে অংশটা আপনারা দেখতে আকাশের যে অংশ দেখতে পাচ্ছেন সবটাই তার ছায়া করে চলে যায়, কোন ফাঁক থাকে জিবরীল দি কুওয়াতিন লাযী আরশে মাকিন, এক ফেরেশতার ক্ষমতা, তাকে বলা হচ্ছে তিনি কওমে লূতকে যখন ধ্বংস করা হয় জমিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এই এলাকাটা এলাকাটাকে জিবরীল আমিন দানা মারলেন নিচে, দানা মেরে নিচে চলে নিচে নিয়ে গেলেন, নিয়ে গোটা এলাকাটাকে দানার মধ্যে নিয়ে নিলেন, নিয়া গোটা এলাকাকে আকাশের দিকে নিয়ে গেলেন, এর উপর করে ছেড়ে দিলেন, এমন জোরে পড়লো নিচে একটা সমুদ্র হয়ে গেল, এটা কি কি ডেড সি বলে মৃত সাগর, এইটাই মৃত সাগর, একজন একজন ফেরেশতা এই কামটা করছে, তা আপনি মিছিল দিবেন স্লোগান দিতে পারেন, কোরআনে কোন কথা বলেনি, শক্তি দেখাবে মনে করছেন দলে বলে গিয়া বুদ্ধিজীবী সাজবেন, নাউজুবিল্লাহ মিন যালিক, হায় হায় মানুষ, সে সেদিন শব্দগুলি রহমানের কারণ রহমানের প্রভাবে প্রতিপত্তিতে শব্দগুলি ভয় পেয়ে যাবে, মানুষ তো ভয় পাবেই, তার কথাও বের হবে না মধ্যে, শব্দগুলি নিজে ভয় পাবে, জোর কথা বলতে পারবে না, শুধু কি শুনবেন হামসা হামসা এরকম শব্দ শুনতে পাবেন, শব্দ বের করার ক্ষমতা নাই, বন্ধুগণ কোরআনে কারিমে কি বলা হয়নি, অতএব এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা, হযরত ওমর বললেন আইয়ুহান নাস, হে লোক সকল, আমাতে ভুল দেখো, আমি বাঁকা হয়ে গেছি,
ফালিউ করুম ও সে যেন এটা ঠিক করে দুরুস্ত করে দেয়। কে ঠিক করবে? কি বুঝলেন? জনগণকে বলছে, যেই দেখবে আমাতে উল্টাপাল। উল্টাপালটা কি? স্ট্যান্ডার্ড কি? কোরআন ও সুন্নার বিপরীত কোন আদেশ, কোন হুকুম, কোন রেগুলেশন, কোন কিছু আমি চা যদি বলি তোমরা বুঝলে চ্যালেঞ্জ করো, ঠিক করে দিও। মোর জানেন মানুষ এখন আমাকে ঠিক করে দিবে, কিন্তু আমি যদি ভুল নিয়ে কবরে যাই তো আমার তো তখন ঠিক করবেন আল্লাহ। তো আল্লাহ ঠিক করলে কেমনি করবেন? আপনাদের বাঁশ দিয়া বড়শির ছিপ বানান না তো বাঁশের ইয়ার কেমন থাকে? বাঁকা। সোজা করেন কেমন করে জানেন? গিটায় গিটায় এটা গিরুতে গিরুতে বাঁশের ইয়া লাগায় মাটির মধ্যে গেড়ে, এরপরে নাড়ার মধ্যে আগুন লাগিয়ে শেক দেয়, তাই সোজা হয়। তা আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে তুমি শেক দিয়ে সোজা করবে? তুমি দুনিয়াতে সোজা হো নাই, এই জন্য হযরত ওমরের দেখেন দর্শনটা কি ক্লিয়ার। তোমরা আমাকে সোজা করে দাও, নাহলে তো আল্লাহ সোজা করবো। আল্লাহর কাছে গিয়ে সোজা হওয়ার আগে সোজা হয়ে যাওয়াটা ভালো। এলো দর্শন। ইমান কাকে বলে? আখেরাত কাকে বলে? আল্লাহ কাকে বলে? ইমান কি জিনিস? পরকাল কনসেপ্ট কি জিনিস? তা হযরত ওমরের মতো শাসক কেমন? শাসক কেমন শাসক মনে করেন আপনি? যার ব্যক্তি যার ব্যাপারে বলা হচ্ছে আসমান জমিনের মাঝখানে মহাশূন্য, তিনি আদল জাস্টিস দিয়ে ভর্তি করে দিয়েছিলেন। তার আগের জন কি বলছেন? আচ্ছা উনি তারপরে কি হয়েছে? এই কথা তো নীতি কথা, আত্মবাক্য শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবতার খবর আছে। শুনুন, খুতবা দিচ্ছেন, বলছেন দেন মহর কম করো, বিয়ে সাদিকে সস্তা করে ফেলো, নাহলে জিনা বেবিচারের দরজা কি হয় খুলে যায়। ইসাদি সস্তা হওয়া দরকার, কিন্তু এক মহিলা আমদ মৌলবীর এখন মহিলা মসজিদে আসা যাবে না। মূর্খদের জিজ্ঞেস করেন, নবী সাল্লামের জমানা থেকে শুরু করে আজ পর্যন্ত কবে মসজিদ মহিলাদের খালি ছিল? রসুলের জমানা থেকে এই পর্যন্ত কোনোদিন খালি ছিল? কিন্তু বলা হয়েছে মহিলাদের নামাজ ঘরে ভালো, এটা বলা হয়েছে, কথা বুঝতে পারছেন? কিন্তু মহিলারা কি ওই জমানায় বুঝে নাই? তারা বুঝছে যে আমরা অন্তত জুমার দিন তো খুতবা তো শুনি, এইগুলি তো আমরা জানবো কেমন করে? সুতরাং তারা উপস্থিত হতেন, নবী সাল্লাম কখন তাদের কাছে চলে যেতেন, যেমন চান্দা চাইলেন চাঁদা দাও, চাঁদা আদায় করার জন্য এখান থেকে আদায় করলেন মহিলাদের সমাজে গিয়ে তোমরা চাঁদা দাও। অল্প তসদ্দেকিন অল্প তসদ্দেকাদ অল্প তসদ্দেকিন, সদকা কারিনী, সদকা কারি এবং সদকা কারিনী, যারা দান করে তাদের কাছে আদায় করতেন, তিনি ওয়াজ করতেন আর পর পয়সা দুই হাতে নিতেন। তারা তাদের গলার হার চুড়ি এগুলো সে যা হয় সমান দিয়ে দিত নবী সাল্লামকে। তো এই মহিলাদেরকে ঘরে ঘরে তুলছেন না মসজিদ থেকে তুলছিলেন? ও মৌলবীরা তোমরা কি করো, কি পড়ো, তোমরা কি পড়ালেখা করো? সুতরাং এক মহিলা সোজা দাঁড়িয়ে গেলেন, ওনার খুতবা শুনি, বলে আমিরুল মুমিনীন কথা আছে যে বাঁকা হয়ে গেছে সোজা করতেছে এক মহিলা, পুরুষ না। তাই বলে মহিলার দল বেঁধে আবার দাঁড়ায় যায়নি, কারণ সবাই শুনতেছে মহিলা যদি সঠিক কথা কয় একজন গলিত হয় না, তো বিশৃঙ্খলা হবে, তো স্লোগান দিতে দিব না। এই যে কথায় কথা স্লোগান দেয়া, কথায় কথায় এগুলি হলো বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা সমাজে বিপর্যয় সৃষ্টি করা। সুতরাং মহিলা কি বলতেছে শুনুন, আমিরুল মুমিনীন আপনি বললেন দেন মহর কম করতে, তাহলে সুরা নেশা সুরাটা নাম নেশা মহিলাদের সুরা, পুরুষদের সুরা আছে কোরআন শরীফে? সুরা তুলে যান আছে নাই, মহিলাদের নামে সুরা আছে, তাও এমন সুরা, বড় সুরা, আইন কানুন সমাজ পরিবার সব ভর্তি এর মধ্যে। সুবহানাল্লাহ, এমন একটা সুরার নাম করা হয়েছে সুরাতুন নেশা। মহিলাদের কোনো অধিকার নেই, মূর্খ মূর্খরা তোমরা, কিছু সংখ্যক বুদ্ধিজীবী নাস্তিক তোমরা, তোমরা জানো না যে মহিলাদের কত মূল্য কোরআন কারীম দিয়েছে, নবী সাল্লাম দিয়েছেন অধিকার, জুমার মধ্যে খুতবার মধ্যে প্রতিবাদ বুখারীতেই দেখো লাফিয়ে উঠছে। আপনি এই আয়াত নিয়ে কি করবেন? আপনি যে বললেন দেন মহর কম করতে, আয়াত কি কয় শুনুন, বলে শোনাও বলতেছেন আতাই তুম এহদা উন্না কিনতারা, তুমি তোমার কোনো বউকে স্তূপ পরিমাণে, স্তূপ মানে এক তাল, আমরা বলি তাল, সোনা রূপা হেরা জহরত চুনি পান্না টাকা পয়সা দিলা এক তাল, আর তাকে তালাক দিলা, তাহলে আমও যাবে ছালাও যাবে বউ যাবে এগুলিও যাবে, এক পয়সাও ফেরত পাবে না। মহিলা এখন এর থেকে সবক নেয়, কোরআনে কারিম এটাকে বৈধতা দিয়েছে, স্ত্রী তার স্বামী থেকে দড়ি টানাটানি করে, দর কষাকষি করে, নেগোশিয়েট করে,
যদি তার থেকে একটু পরিমাণ নিয়ে নেয় নিতে পারবে। এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ করার কোন অধিকার নাই, কোরআনের আয়াতটা বলছে। আপনি তো রাষ্ট্রের প্রধান, কেমন করে এই কথা বললেন, কোন ক্ষমতা বলে বলছেন আমি জানতে চাই। হযরত ওমর কি করলেন, কালকে কমু আগামী জুমায় বলব, সঙ্গে সঙ্গে রিয়ালাইজ করলেন, বুঝলেন ভুল করে ফেলছেন। সুতরাং তিনি বললেন না, আসাবাত ইমরাআতুন আখতা উমর, একটি মহিলা, দেখেন একটি মহিলার কথা, ইমরাআতুন একটি মহিলা সঠিক কথা বলল, ওমর তো ভুল করে ফেলল। সমাজের বিশৃঙ্খলা কেমনে বিশৃঙ্খলা দমাতে হয় দেখছেন, ইসলাম কেমন সুন্দর ব্যবস্থা, বাক স্বাধীনতা কেমন, মহিলাদের অধিকার কেমন, মুসল্লিদের অধিকার কেমন, আর ইমাম তো ইমাম একবারে পরিবিত বরাকের মালির গাড়ি, হযরত ওমরের মতো ব্যক্তি ভুল করে বলছে, তা এক মহিলা। তাহলে কি আপনারা দেখছেন রাজনীতি কিভাবে সমাজকে সুন্দর করে? তাহলে হযরত ওমর কি করলেন, প্রত্যাহার করলেন, হ্যাঁ এটা হতে পারে, কমও হতে পারে, সেটা দুজনের ব্যাপার, এখানে হস্তক্ষেপ করার ক্ষমতা কার নাই, ইসলাম এটা দেয় নাই, এটা তাদের ব্যাপার, বেশি দেখ কম দেখ, লিল মুসির কাদারুহু ওয়া লিল মুক্তির কাদারুহু, যার সক্ষমতা আছে অ্যাবিলিটি আছে সে তার অনুযায়ী সে করবে, যে দুর্বল সে গরিব সে তার অনুযায়ী সে করবে। এরপরে বড় হওয়ার পর যদি বলেন যে আমি আপনার থেকে কিছু নেব না, বুড়া বুড়িরা কিছু বুড়া বুড়ি দুষ্ট আছে, বুড়া হইলেই ভালো হয় তার না, শিখিয়ে দেয় তুই মাপসাই লুইস, নাতিনিরে শিখেছে, নাতিরে নাতিরে শিখেছে বোর থেকে মাপসাই লুইস, কোন সময় একবারে দুর্বল মুহূর্তে তখন মাপসাই, তখন তো মাপসাই দিয়েই দেয়, কিন্তু কোরআন বলে আর হাদিস বলে ইসলাম বলে যে এটা মাপ হবে না, কারণ এটা তার রাইট, তুমি তাকে এক্সপ্লয়েট করতেছো, শোষণ করতেছো কায়দা করে কায়দা মতো, এটা আল্লাহ কিন্তু জানেন, অতএব মাপ হবে না। হ্যাঁ মাপ হতে পারে, কখন হতে পারে, তুমি রুগ্ন মরে যাচ্ছ, তুমি বিদেশ চলে যাও, ফিরো কি ফিরো না, তখন যদি উইলিংলি সে বলে, অথবা তুমি মাপ চাও, আমার অধিকার তোমাকে আমি দিতে পারি না, এখন তোমার ক্ষমতাও নাই, সেই সময় মাপ করে দিলে ঠিক আছে। এইভাবে মাপ চাওয়া যাবে না, আর মাপ চাইলেও মাপ দিলেও মাপ হবে না। মনে রেখেন এই শয়তানি তার কাছে যাবে না, তরুণরা ভালো করে সাবধান, এই সুযোগ দিবে না কখনো, তুমি বিয়ে করছো তুমি তুমি দিবে না, তুমি আওয়াতু সাদুকাতিন না নেহলা, তাদের সাদাককে তাদের দেনমোহরকে খুশি মনে দিয়ে উইলিংলি দিয়ে দাও, কোরআন বলে ওয়াতু সাদুকাতিন না নেহলা। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলতেছে। যাই হোক, এই যে আনুগত্য কেমনে করবেন, হুকুমটা কেমনে পরিচালনা করবেন, এরপরে হাদিসে ব্যাখ্যা করছে, আসসামু ওয়া তাআতু আলাল মারইল মুসলিম ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইদা উমিরা বিমাসিয়া ফালা সামা ওয়া লা তাআ। অন্য আরেকটি হাদিসে বলেছে, আসসামু ওয়া তাআতু আলাল মার ফিল মানশাতি ওয়াল মাকরাহি ওয়াল উসরি ওয়াল ইউসরি মা লাম ইউমার বিমাসিয়া ফাইদা উমিরা বিমাসিয়া ফালা তাআতা লি ফীমা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুটো হাদিসে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, বলা হচ্ছে যে আদেশটি মানতে হবে, শুনতে হবে, মানতে হবে, শুনতে হবে, মানতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের অর্থাৎ শরিয়ার হুকুমের বিপরীত হুকুম না দেয়া হয়, উপরের আদেশ জারি হোক এটা মানতে হবে, নাহলে দুনিয়াতে বিশৃঙ্খলা হবে। জারি আদেশ হোক না, মা বাপের শুধু নয়, সবারই অফিসারের আদেশ মানতে হবে, ওসির আদেশ মানতে হবে, ওই প্রধানমন্ত্রীর আদেশ মানতে হবে, প্রেসিডেন্টের আদেশ মানতে হবে, প্রত্যেক অথরিটির আদেশ মানতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বিপরীত আদেশ না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আদেশটি, তাহলে তার আদেশটি মানা হলো কার আদেশে, এই আদেশটা তার নয়, এটা আল্লাহ, আল্লাহ বলছে মানো, না মানলে তো সর্বনাশ, মানতেই হবে। ইমাম সাহেব আল্লাহ আকবার বলবেন, আপনি কবেন সামি আল্লাহ হলিমান হামিদা হবে, ইমামকে মানতে হবে আপনাকে, না মানলে কেমন দিদি কয়ে ওর চেহারা সুরের চেহারা হয়ে যাবে, গাধার চেহারা হবে, হাদিসের মধ্যে তার গাধার চেহারা, ইমামকে মানে নেই, এটা শুধু আমাদের ব্যাপার নয়, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য, আপনি মানবেন না, আপনি অমান্য পক্ষ, আপনি সমাজে চলবেন, সমাজকে বিশৃঙ্খল করবেন, তবে এই মান্যতার আওতায় সবাইকে নিয়ে আসা হয়েছে, এমন না যে জনগণকে আপনারা ওই যে লেফট করায় যারা, তারা নিজেরা লেফট প্রথম দু একটা করে দেখায়, এরপরে নিজেরা করে রাইট লেফট, নিজেরা কিন্তু করে না, জনগণ করা লেফট করতে থাকে, জি না,
লেফট রাইট আপনাকে আগে বেশি করতে হবে কোনখানে ইমাম আগে ডেমোনস্ট্রেশন দিবে ইমাম আগে দেখাবে কেমনে আল্লাহ হুকুম মানে আল্লাহু আকবার তারপরে আপনি আল্লাহু আকবার আপনি আগেও না সমানেও না পরে পরে ইদা কাব্বারা ইমামু ফাকাব্বির ফালি তাকি পরে পরে বুঝাইছে আগেও সমানও করবেন না আগে তো করতেই পারবেন না তাহলে কি হবে ইমামকে মানতে হবে ইমামের পিছনে পিছনে সবটা কাজ করতে হবে এটা হুকুম পরে হুকুম আবার ইমাম ভুল করলে তখন আপনি আবার তার ইমামকে ধরতে হবে শুধরে দিতে হবে কারণ ইমাম রসুল না যে আল্লাহ সরাসরি তাকে সুজা করবেন আপনাকে অধিকার দিয়েছেন যে তোমরা কি করো একজন আরেকজনকে সুজা করবে হ্যাঁ পারস্পরিক সহযোগিতা করুন ভালো কাজে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজে তাকওয়ার কাজে একজন আরেকজনের সহযোগী হও অন্যায় কাজে কেউ কারো সহযোগী সুতরাং সুতরাং এগুলি হলো আরো কত কথা আমি তো আজকে খুতবায় সব আরো দুই তিনটা খুতবা হয়তো হয়ে যাবে এটার উপরে ইনশাআল্লাহ যে সংশোধনের পথ কিভাবে আমরা করব খুতবার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আমি যা জানি সবটাই জানি তা না যতক্ষণই জানি ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে সমাজকে যদি ভালো করতে হয় যে কিভাবে আপনি ভালো করবেন আমার শেষ সর্বশেষ প্রশ্ন এখনো ওই ম্যাজিস্ট্রেটকে তার চাকরিতে রাখা হয়েছে আজকের পত্রিকায় পড়ছি তার জুডিশিয়াল ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে বিচার করতে পারবে না তার মানে সে তার চাকরি এখনো আছে সুতরাং পেট কান ধরে টান দিলে যে মাথা চলে আসে কত কিছু আসবে শিক্ষা ব্যবস্থা এই জন্য দেয় যে শিক্ষা ব্যবস্থা আল্লাহর পরিচয় নাই আখেরাতের পরিচয় নাই অথচ আমাদের বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতি হাসানা আমাদের দুনিয়া ধ্বংস করেন আখেরাত বানিয়ে দেন এরকম দোয়া করা হয়েছে দুনিয়াও সুন্দর করেন আখেরাতও সুন্দর করেন বন্ধুগণ আজকে আমার কাছে আর সময় নাই আসুন আমরা একটু পড়াশোনা করি আমরা একটু শিখি আমরা জানি এবং মানুষকে আমরা বুঝাই যে আমাদের সমাজকে সুন্দর করতে হবে এই দায়িত্ব সকলের আলহামদুলিল্লাহ এই খুতবাটা অনিয়ার হয় অনিয়ার হওয়ার কারণে সবাই দেখতে পায় সবাই দেখুক তারা দেখুক এরপরে দেখুক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিবেন ইনশাআল্লাহ আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুর রাহিম